এই মাসে আমি কত টাকা পেলাম। এ বছরের প্রথম নতুন আলু আজকে বানাবো। এই নতুন আলু আর আদা বেগুন নিয়েছি, দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছে নুন হলুদ মেখে রাখা আছে, এবার হালকা ভেজে রান্না করব। তাহলে রান্নাটা সেরে ফেলি। কুকারে বসানো আছে একটু চিকেন স্যুপ, এখানটায় ভাত হয়েই গেছে প্রায়। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিকেল হয়ে গেছে, এখন 5:30 মতো বাজে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অফিস থেকে আসুক। আসার পরে আজকে যাব একটু বাজারে, পুজো তো চলে গেল, কিছু মার্কেটিং করা হয়নি। যাব বাজারে, দেখি অল্প কিছু কিনে নিয়ে আসি। যেহেতু বাড়িতেই পুজো আছে, সেই জন্য রেডিমেড জিনিসই বেশি কিনব। বাড়িতে পুজো থাকলে অনেক কাজ থাকে, সেই জন্য ভালো জিনিস পরাই হয় না। সেই জন্য ভাবছি নর্মালি জিনিস কিনব সব। কালকে সকালে আবার যাবার আছে অন্য এক জায়গায়, তাহলে আমার সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। মোবাইলের সিমটা খারাপ হয়ে গেছে, আসছিলাম সিমটা ঠিক করাতে। এটিএমও একটু দরকার আছে। হয়ে গেল এটিএম থেকে টাকা তোলা। হাজব্যান্ড দিয়েছে পুজোর শপিং করার জন্য 5,000 টাকা। তাহলে এবার পুজোর শপিংটা সেরে ফেলি। টাকা পেয়ে গেছি পুজোর শপিং করবার জন্য। শপিং করতে এসে দেখো মার্কেটে কত ভিড়, আধা ঘন্টা জ্যামে ফেসে রইলাম। পুজোর সময় না এখন, না আজ একটু খালি আছে। আজকে অত ভিড় নেই। চলে এসছে আমাদের শপিং এর জায়গা। চলে আসলাম আমরা মলে শপিং করতে। কি কি শপিং করি দেখতে থাকুন। এবার যাচ্ছি জুতো কিনতে।
हाँ चलो किचु खेये आसि। मिठाई और मिठाई मिठाई खाओ और सुगंध बनाओ। यस जाच्छी सिलेदारे जूतो किनते चप्पल। मेला लेगे से हावड़ा ब्रिज बनी से ना कि शॉपिंग घरे जाबो टाटा बाय बाय। ब्लॉगटा केमन लागलो अवश्य बोलबेन। की किनलाम आपनादेर एकबारे सब देखाबो। शॉपिंग करे एसे रातेर खाबारटा बानिये निच्छि। এখানটায় আছে সয়াবিন। হয়ে গেল আমাদের ডিনার।